আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাই রুমি। আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ তরকারির রান্নার রেসিপি শেয়ার করছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন। আসুন দেখে নেই আমাদের এই তরকারিটা রান্না করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। আমি তরকারিটা রান্না করতে নিয়ে নিয়েছি একটি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটাকে গোটা গোটা করে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি একটি ছোট সাইজের মিষ্টি কুমড়া ব্যবহার করছি। আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ। শুকনো পোকরনের মধ্যে নিয়ে নিয়েছি মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, লবণ 1 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ। আমি মরিচটা এখানে বেশি ব্যবহার করব, কারণ মিষ্টি কুমড়া এমনিতেই মিষ্টি। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি 3 টেবিল চামচ পানি দিয়ে একটি কাপে গুলিয়ে নিয়েছি। চলুন এবার রান্না করে ফেলি। আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজবো। মশলাটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। চিংড়ি মাছগুলো যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা মশলাগুলো। মশলাটা দিয়ে আমি চিংড়ি মাছের সাথে ভালোভাবে মশলাটা কষাবো। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি মিষ্টি কুমড়াটা কষাবো। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন মিষ্টি কুমড়া থেকে কতটা পানি বের হয়ে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মিষ্টি কুমড়াটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা রান্না প্রায় শেষ পর্যায়ে। এবার আমি দিয়ে দিব ধনে পাতা কুচি। আপনারা চাইলে কাঁচামরিচ ফালি করেও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে মিষ্টি কুমড়াগুলো ভেঙে যেতে পারে। আমি হালকাভাবে মিষ্টি কুমড়া তরকারিটা নেড়ে দিচ্ছি। অলমোস্ট আমার মিষ্টি কুমড়া তরকারিটা রান্না হয়ে গেছে। আমি এখন সার্ভ করে নিয়েছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন,
তাহলে নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।